কানাইঘাট সৌদি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 3 নম্বর দিঘিরপাড় পূর্ব ইউনিয়ন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল মতিন ইজন, মোস্তাক আহমেদ চৌধুরী ও হারুন রশিদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মুনিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম আহমদ, রফিক আহমদ, ফকর উদ্দিন সহ আরো অনেকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিট বিন্তাঙে পিঠাঘর নামে একটি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রবাসীদের অংশগ্রহণে এর যাত্রা শুরু হয়। এর স্বত্বাধিকারী নরসিংদী রায়পুরা থানার ইসমাইল হোসেন। এ সময় কমিউনিটি নেতা দাতু কালাম, দাতু জ্যাম বিন আব্দুল কাদের, মাহবুব আলম শাহ, রাশেদ বাদল, মুস্তাক, টুটুল, তালেব সহ শতাধিক কমিউনিটি ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। রিয়াদে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাকের পার্টির 31তম প্রতিষ্ঠাবার্ষিকী দলটির স্থানীয় কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সাখাওয়াত হোসেন সেন্টুর সভাপতিত্বে ও তাওলাদ হোসেনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন, আশরাফ আহমেদ, আজিজ মহসিন সহ আরও অনেকে। বিপুল সংখ্যক প্রবাসী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রবীণ কাতার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা শামীম আহমেদকে বিদায় সম্মাননা জানালো 72 ঢাকা প্রবাসী কল্যাণ সমিতি কাতার। রাজধানী দোহার আল কর্নিশে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা আনোয়ার হোসেন আকন, শফিকুল ইসলাম প্রধান, হাজি বাশার, আবুল কাশেম সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাকের পার্টির 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়েত শাখার উদ্যোগে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া এলাকায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন বাদল দেওয়ান। মাসুদ খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সালমান আজিজ, মাসুদ রানা কবির, জয়নাল আবেদিন সহ অনেকে। হাফিজ মনিরের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বয়ান করেন মাওলানা মুস্তাকিন বিল্লাহ। মোনাজাত পরিচালনায় ছিলেন মাওলানা গিয়াসউদ্দিন। মুজাহিদ আহসান, আরটিভি।